আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কিছু অজানা প্রয়োজনীয় টিপস শেয়ার করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাখির যে গরমের সময় সমস্যা হয়ে থাকে, তার ভিতর অন্যতম একটা সমস্যা হচ্ছে আপনার হিট স্ট্রোক। আপনারা কিভাবে বুঝবেন পাখি হিট স্ট্রোক করতে পারে এবং তাদের অতিরিক্ত গরম লেগেছে? আপনারা দেখতে পারবেন পাখি তার যে শ্বাসনালীটা, ওখানে যে পালকগুলো আছে ওগুলো দেখবেন যে ঘন ঘন আপনার এরকম পালস করতেছে। তারপরে আপনার পিছনের লেজটা মানে বেশি রাফ হবে, দেখবেন গরমের কারণে খাঁচার এক কোণায় বসে থাকবে বা পারে বসে থাকবে। তখন আপনারা বুঝতে পারবেন যে পাখি অতিরিক্ত গরমে ভুগতেছে। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, গরমের কারণে পাখি কমও খাইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা পাখিকে কিভাবে হিট স্ট্রোক থেকে রক্ষা করবেন? আপনারা প্রতিদিন বেলা 11টা থেকে 1টার মধ্যে পাখির গায়ে স্প্রে করবেন, এবং স্প্রেটা অবশ্যই তাদের পাখার নিচে, দেখবেন পাখার নিচে তৈলাক্ত ভাবটা থাকে, সেখানে আপনার স্প্রে করবেন। এবং মলদারের সাইডে ওখানে দেখবেন যে আপনার যে তৈলাক্ত ভাব দেখা যায় ওখানে স্প্রে করবেন বেশি করে, তাহলে পাখি অনেকটাই তাদের শরীর ঠান্ডা থাকবে। এবং তাদের শরীর ঠান্ডা রাখার জন্য গরমের সময় লেবু মিশ্রিত পানি, অ্যালোভেরা মিশ্রিত পানি এবং ফলমূল খাওয়াবেন। ফলমূল খাওয়ানোর সময় একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেগুলো ফলে বিচি আছে সেইগুলো ফলের বিচি বের করে নিয়ে আপনারা খেতে দেবেন, কারণ পাখির হজম শক্তি কম, তাদের বিচি হজম না হওয়ার কারণে তাদের পেটের অন্যরকম সমস্যা হতে পারে। আর একটা সিরিয়াস যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনারা গরমের সময় পাখিকে কখনোই ব্রিডে দেবেন না। আমি এই পাখিগুলোকে, বাচ্চাগুলোকে আমি বের করে নেওয়ার পরে এখন তাদেরকে আমি আলাদা করে দেব, কারণ গরমের সময় ব্রিডে দিলে তারা সবসময় হাঁড়িতে বসে থাকে এবং তাদের শরীরের যে একটা অতিরিক্ত তাপ ডিম ফোটানোর জন্য বের করে, এতে করে এই অতিরিক্ত তাপের কারণে তারা হিট স্ট্রোক করতে পারে। তাই আপনারা অবশ্যই গরমের সময় পাখিকে ব্রিডে দেবেন না। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা আপনাদের পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, এবং আমার ভিডিও আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও কোনো ভিডিও নিয়ে অন্যদিন আপনাদের সঙ্গে হাজির হব।